আমার নাম না মাহবুব আলাই। ভাই আপনি বেশি কথা বলেন কেন? আপনি রিসিভ করবেন না, এরপর বলেন কি জন্য? বাড়ির নাম সর্বা সিনসেন চট্টগ্রামত হঠাৎ করে বাজ্যি ডেঙ্গুর প্রকোপ, আর এর অন্যতম হারণ জলাবদ্ধতা আর আবাসিক এলাকার ছাদ বাগানোর জমিতে পানি। এসব হারণে এডিস মশার অস্তিত্ব পাওয়া যার এ সকল এলাকা। এডিস মশার বংশবিস্তার ঠেকেবেল্লাই মাদত নামি চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকালে নগরীর খুলসি আবাসিক এলাকার বিভিন্ন সাতবাগান ও বাড়ির আঙ্গিনা ঘুরি মশার লার্ভা পাওয়ার জন্য এন্ডিল্লে বেশ কয়েকখান বাড়ির মালিকরে জরিমানা গজ্জি চশিকর ভ্রাম্যমান আদালত। আমার এসব শোনার দরকার নেই, শোনেন আমি আপনাকে যেটা বলি আপনি শোনেন। আপনার এখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া গিয়েছে আপনার ছাদ বাগানে, আপনি 5,000 টাকা জরিমানা দিয়ে দেন, এরপরে আর কোনো কথা নাই না। প্লিজ আমার আর কোনো কিছু শোনার নাই, আপনি 5,000 টাকা জরিমানা দিয়ে দেন, আমি আর কোনো কিছু শুনতে পারবো না। এই অভিযানত নেতৃত্ব দিয়ে চশিকর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলি। ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং চট্টগ্রামেও ইদানিং ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে বিভিন্ন এলাকাতে, তো সেই বিষয়ে আমরা আজকের অভিযান পরিচালনা করছি। ডেঙ্গুর লার্ভা পাওয়া যায় কিনা কোনো ছাদ বাগান বা কোনো ধরনের বাগানের মধ্যে। আমরা আজকে আছি হচ্ছে দক্ষিণ খুলশি এলাকার 4 নম্বর রোডে আছি, খুলশি এলাকায় আছি। এখানে হচ্ছে আমরা কয়েকটা ছাদ বাগান পরিদর্শন করেছি, একটা ছাদ বাগানে আমরা লার্ভা পেয়েছি, সেখানে 10,000 টাকা জরিমানা করেছি। এখন আরেকটা বাড়িতে আছি, এখানে আমরা বাড়ির ভিতরে একটা পুকুরের মতো আছে, সুইমিং পুলের মতো, সেখানে পানি জমে লার্ভা জমে একদম অবস্থা খারাপ হয়েছে, এখানে 50,000 টাকা জরিমানা করেছি। মূলত জলাবদ্ধতা ছাদ বাগান টায়ার টিউবের ভিতরে ডেঙ্গু মশার জন্মইতা হে। অভিযানত সর্বমোট 65,000 টাকা জরিমানা করছে চশিকর ভ্রাম্যমান আদালত। আজকে এই অভিযানে আমরা সর্বমোট 65,000 টাকা জরিমানা করেছি 3 জন বাড়ির মালিককে, আর আমাদের এই অভিযান চলতে থাকবে, অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমরা ডেঙ্গু নির্মূল না হয়। ইন্দি এক লাফেই চট্টগ্রাম নগরীত গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 83 জন, মারা গিয়ে নুসরাত নামের 9 মাস বয়সী এক শিশু। 13 সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেলত ভর্তি করা নয় এই শিশু করে। শিশুকের বাসা নগরীর খুলশি এলাকা। সাইদুর রহমান সাকিব, সি+ টিভি, চট্টগ্রাম।